ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শিবম। আজকে নিয়ে এসেছি একটা নতুন এডুকেশন রিলেটেড আপডেট নিয়ে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কবে বিএড অ্যাডমিশন হচ্ছে এবং কোথায় কোথায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তো এ নিয়ে আমাকে অনেকেই ইনকোয়ারি করেছিলেন কমেন্ট বক্সে। অবশেষে সেই বিএড অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হতে চলেছে এবং কবে থেকে হচ্ছে অ্যাডমিশন প্রক্রিয়াটি এবং কোন কোন কলেজে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং তার ফিস কত, মেরিট লিস্ট কবে বেরোচ্ছে, তো সমস্ত কিছু বলে দিচ্ছি আজকের এই ভিডিওটি। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, এরকম এডুকেশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। বিদ্যাসাগর ইউনিভার্সিটি মূলত দুটি কলেজে এখন বিএড এর অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হয়েছে। সে দুটি কলেজ হলো ইয়োগদা পালপাড়া মহাবিদ্যালয় এবং দ্বিতীয়টি তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। তো বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনগুলি। বন্ধুরা, এই যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেটা তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে। এটি এনসিটি এবং গভর্নমেন্ট স্পন্সার্ড একটি কলেজ এবং এটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা 22 তারিখ নাগাদ বেরিয়েছে এবং যার অনলাইন ফর্ম ফিল আপ চলছে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের, এবং প্রভিশনাল যে মেরিট লিস্টটা বেরোবে ওটা বলেছে 14 তারিখ নাগাদ। এর মধ্যে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আপনাদের কোথাও ভুল থাকে তো সেই কমপ্লেনটার নথিভুক্ত করার জন্য আপনাদের নির্দিষ্ট যে ইমেল দেওয়া আছে ইমেলে অলরেডি যোগাযোগ করতে হবে এবং যেটি 15/9/2021 5টার মধ্যে আপনাদের এখানে জানাতে হচ্ছে। এছাড়া যে প্রভিশনাল ফাইনাল মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা 16/9/2021 আপনাদের বেরোবে 3টের দিকে, এবং তার কাউন্সিলিং কাম অ্যাডমিশন কবে হচ্ছে, পাবলিকেশন ফর সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোচ্ছে এবং সব কিছুই এটা আপনাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে যে বিএড এর কোর্সটা করানো হয় তার কোর্স ফি বাবদ বিগত দিনের যে কোর্স ফিটা রয়েছে সেটা 57,000 টাকা, 2 বছরের কোর্স ফি এখানে লাগে। এছাড়া এখানে ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ সিট ক্যাপাসিটি বলতে গেলে এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 100টি। এক্ষেত্রে আপনাদের HS পর্যন্ত যে সমস্ত সাবজেক্ট রয়েছে এই সমস্ত সাবজেক্ট আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বন্ধুরা, ইয়োগদা সংঘ পালপাড়া মহাবিদ্যালয়ের বিএড অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে অনলাইন মোডে। এটি 2 বছরের বিএড প্রোগ্রাম যেটি 1 তারিখ নাগাদ শুরু হচ্ছে। বন্ধুরা, এর অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও ওয়েবসাইটে দেওয়া হয়নি, তবুও 1 তারিখ নাগাদ আপনারা নির্দিষ্ট যে ওয়েবসাইটটি রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে আপনারা অ্যাপ্লিকেশন ওইটা করতে পারছেন। তো বন্ধুরা, এরপর আমরা এর ফি স্ট্রাকচার এবং এর সিট ক্যাপাসিটি কত রয়েছে বা কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সব কিছু আমরা জেনে নেব। ইএস পালপাড়া মহাবিদ্যালয়ের বিএড অ্যাডমিশনের 2020-2022 প্রসপেক্টাস থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ডেপুটেড ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ফার্স্ট ইয়ারের জন্য নেওয়া হয় 35,000 টাকা এবং সেকেন্ড ইয়ারে টোটাল 35,000 টাকা। টোটাল এখানে 70,000 টাকা কেবলমাত্র ডেপুটেড ক্যান্ডিডেটের জন্য দিতে হয়। এছাড়া ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টারে দিতে হয় 13,100 টাকা, সেকেন্ড সেমিস্টারেও 13,000 টাকা পর্যন্ত আপনার দিতে হচ্ছে। এছাড়া থার্ড সেমিস্টারে আপনাদের 13,100 টাকা এবং ফোর্থ সেমিস্টারে 13,000 টাকা আপনার দিতে হচ্ছে। টোটাল এখানে আপনাদের দিতে হচ্ছে 52,200 টাকা, অর্থাৎ 52,200 টাকার মধ্যে আপনাদের এখানে বিএড এর কোর্সটি কমপ্লিট হচ্ছে। বন্ধুরা, এখানে যে টোটাল সিট সংখ্যা রয়েছে তার ইনটেক ক্যাপাসিটি রয়েছে 100টি। এখানেও আপনারা নির্দিষ্ট যে HS পর্যন্ত যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের মধ্যে এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বেসিক এলিজিবিলিটি যেটা রয়েছে আপনাদের গ্র্যাজুয়েশানে বা মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার এখানে দরকার পড়ছে। এছাড়া আপনারা যদি টেকনোলজি অফ সায়েন্স অথবা ম্যাথামেটিক্স থেকে আপনারা যদি অনার্স করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 55% এখানে নাম্বার লাগছে। বন্ধুরা, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এই দুটি কলেজে আপাতত আপডেটটি বেরিয়েছে। অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজের আপডেটটি বেরোলে সঙ্গে সঙ্গেই আপনাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপনারা জানতে পারবেন, তো তার জন্য ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখুন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।